শেখ হাসিনা কিন্তু এখনো দেশের বর্তমান সংবিধান অনুযায়ী শেখ হাসিনা কিন্তু এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে আয়োজিত সংবিধান ক্ষমতার না জনতার শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, বর্তমানে দেশে কি কোনো সংবিধান আছে নাকি নেই? নেই। যদি সংবিধান না থাকে তাহলে অন্তর্বর্তী সরকার এই সংবিধানের অধীনে শপথ নিল কি করে? এটা একটা ওপেন ডিসকাশনের জায়গা। এক হচ্ছে, যদি সংবিধান না থাকে তাহলে এই অন্তর্বর্তী সরকার শপথ নেয় কি করে? দুই হচ্ছে, যদি এই সংবিধান থেকে থাকে তাহলে একটা ভয়ঙ্কর খবর আমাদের সবার জন্য অপেক্ষা করছে। শেখ হাসিনা কিন্তু এখনও প্রধানমন্ত্রী। সংবিধানের 57-এর 3 অনুচ্ছেদ অনুসারে একজন নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী দায়িত্বভার নেওয়ার আগ পর্যন্ত পূর্ববর্তী প্রধানমন্ত্রী তার পদে বহাল থাকবেন। শেখ হাসিনা যে টেলিফোনে বলেছিলেন, চট করে ঢুকে যাব, আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, শি ওয়াজ নট রং অ্যাকর্ডিং টু দিস কনস্টিটিউশন। রাষ্ট্রের সঙ্গে ধর্মকে না মেলানোর আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, আপনারা নতুন প্রজন্ম, আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ জানাই, ধর্মকে ধর্মের জায়গায় রাখবেন, রাষ্ট্রকে রাষ্ট্রের জায়গায় রাখবেন। কোনোদিন রাষ্ট্রের সঙ্গে ধর্মকে, রাজনীতির সঙ্গে ধর্মকে মিলায়েন না। সংবিধান সংশোধনের বিষয়ে রুমিন ফারহানা বলেন, এই সংবিধান আগামী প্রজন্ম রাখবে কি না সেটা নিয়ে আলাদা আলোচনা হওয়া দরকার। তবে এই সংবিধান কি আবারও সংশোধিত হবে নাকি নতুন করে আমরা লিখব সেটা নিয়ে গণভোট হতে পারে। আলোচনা সভায় আরও বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্থ নীলর্মি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।